দেখেন সবাই মানে যে যার মতো কাপড় নিয়ে আসছে গোসল করছে, ঠিক আছে। বিছে নামবো, একটু অন্যরকম মজা নিব, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি মেহেদি। এই যে এখন সুইমিং করব, তো এখন আমি আছি মামজার বিচে, ঠিক আছে। এই যে বিচটা দেখতে পাচ্ছেন, এই বিচটা হচ্ছে মামজার বিচ। ওকে, তো এই বিচে আমি এখন গোসল করবো। তার আগে কিছু কিছু দেখা যাচ্ছে তাদেরকে। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর এই যে বিচটা। এই বিচে যদি গোসল না করি তাহলে কি ভালো লাগবে বলেন? ভালো লাগবে না, তাই না? তো গোসল তো করতেই হবে। তো যাই হোক, আপাতত চিন্তা ভাবনা করছি কি করা যায়। এখানে একটু গোসল করেই নিই, তারপরে ওই দিকটা যাই, ঠিক আছে। কারণ আমার তো দশ হয়েছে না আর। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন, ওই যে এই সাইডগুলোতে ইয়ে আছে না, আপনার দেখেন জাল দিয়ে আছে, নেট নেট দিয়ে আছে, তার মানে হচ্ছে ওই সাইডটাই আমার হচ্ছে, ওই সাইডে আমরা যেতে পারবো না, বাট এই সাইডে আমাদের জন্য নিরাপদ, ঠিক আছে। বড় বড় মাছ বলেন বা যাই বলেন, তার জন্য আমাদের নিরাপদ। এই হচ্ছে অবস্থা। ওয়াও, লবণাক্ত পানি, ঠিক আছে, লবণাক্ত পানি, চোখ বুঝতে হবে না হলে অবস্থা কাহিল। দেখবেন ভিতরে তারটা দেখবেন। আচ্ছা দেখাই, চলেন একটু ইসা দেয় ভিতরে দেখতে যাই। লবণ পানি আর হচ্ছে চোখ জ্বলতেছে, তারপর চশমা চোখে না দিয়ে বেশিক্ষণ ই করতে পারবো না, সুইমিং করতে পারবো না। ওইখানে দেখেন, ওই যাত্রীদেরকে দেখায় এই সাইডটা, ছোটো কাপল আসতেছে সুইমিং করতে করতে। ও মাই গড, লোক হাই ব্রাদার, হাউ আর ইউ, হোয়ার ডু ইউ লিভ ব্রাদার, ইয়োর কান্ট্রি? জার্মানি? ও নাইস কান্ট্রি, আই এম ফ্রম বাংলাদেশ। ইয়া, তো এখানে আসছি, এই যে আমরা গোসল করতেছি সব মেলায়, সেই লাগতেছে আমি তো পুরাই কি বলবো, ফিদা পুরো। ও দিস ইজ ভেরি নাইস, আমি ও মাই গড, কতদিন মনে করে শান্তি করে যে গোসল করিনি রে ভাই, অনেকদিন হয়েছে। দেখেন সবাই মানে যে যার মতো কাপড় নিয়ে আসছে গোসল করছে, ঠিক আছে। তো এসে অবস্থা, আর আমার চশমাটা নিয়ে আসি, চশমাটা না আসলে হবে না। দিস ইজ প্রো জোস, আই লাভ ইউ ভেরি মাচ প্রো, বল বল ইংলিশ কেটে মালা, ঠিক আছে। এটা চশমাটা নিয়ে আসি আর জুতোটা রেখে আসি। ভালোই লাগলো, এক ঝলক
গালতি তাই গেছে, যদি ওরা ঢোক গেলি না এবার জীবের পরে লাগছে সেই দিতা। এখানে রাখি জুতো টুতো এসব, ঠিক আছে। এবার মনে করেন বিছে নামবো, একটু অন্যরকম মজা নিব, ঠিক আছে। তাছাড়া মনে করেন গোসল টোসলও হবে মাঝে মাঝে, মাঝে মাঝে ঘোরাঘুরিও হবে। দেখেন এই দিকটা দিয়ে টোটাল অনেক বড়, ওই সাইড থেকে বেশি লোকজন আসে বেশি, আর এই সাইডটা একটু কম, ঠিক আছে। এই সাইডটা বর্তমানে কম আছে, এখানে মাঝে মাঝে দু একটা লোকজন আসে, বসে, ঘুরে, ফিরে, এই যে দেখতে পাচ্ছেন। আর ওই সাইডগুলোতে আমি শুনেছি, ওই দেখেন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, ওই সাইডগুলোতে প্রচুর পরিমাণ লোকজন, ঠিক আছে, প্রচুর পরিমাণ ওখানে বিচে লোকজন ভরা। আর এই সাইডটা একটু কম আছে, এখানে আপনারা কিছু লোকজন পাবেন। আর এই সাইডটে সব মিলাই টুকটাক দু একজন করে পাশে পাবেন, এ আছে বিষয়। তো এইভাবে হাঁটা চলা করতে দেখতে ফিরতে ভালোই লাগে। এই এসে অবস্থা, এই বিষের পথ দিয়ে মানে পানির ভিতর দিয়ে হাঁটতেছি তো ওই জন্য বেশি ভালো লাগতেছে, কিন্তু আমি যদি ওই বিষের উপর দিয়ে হাঁটতাম তাহলে জ্বললে হইতো, ঠিক আছে, পুরোই অবস্থা কাহিল হয়ে যেত। তো সব মেলাই ভালোই লাগতেছে, আরেকটুই করে নি রসুন, আরেকটু করে নি। একটু ঠান্ডা করবো, আর একটু একটু করে চলবো। ওই সাইডে যাবো, ওই সাইডে প্রচুর পরিমাণ লোকজন, হ্যাঁ, যেখানে লোকজন আছে সেখানে ভালো লাগে, একা একা দু একজনে মজা হয় না, হ্যাঁ।